নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের মার্সিসাইডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আয়োজন করা হয় এই দোয়া মাহফিল। মার্সিসাইড বাংলাদেশি কমিউনিটির দোয়া মাহফিলে বাংলাদেশ চলমান ভয়াবহ বন্যার্তদের রক্ষার জন্য দোয়া করা হয়। আয়োজকরা জানান, সব দুর্যোগ কাটিয়ে যেন প্রিয় জন্মভূমি স্বাভাবিক হয়ে ওঠে সেজন্য নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন তারা। এ সময় বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাহিম মোহাম্মদ হিমেল, মিজানুর রহমান, আনহার মিয়া এবং তাসনিন রেজবি সহ আরো অনেকে। এই জায়গায় আমরা বাংলাদেশি মার্সিসাইড কমিউনিটির পক্ষ থেকে আমরা একত্রিত হয়েছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন প্লাস যারা পঙ্গুত্ব বরণ করে হসপিটালে আছেন তাদের সবার জন্য দোয়া করতে আমরা সবাই একত্রিত হয়েছি। এবং রিসেন্টলি যে বন্যা হয়েছে বাংলাদেশে, এই বন্যা পরিস্থিতির জন্য দোয়া করা হয়েছে ইনশাল্লাহ সবার জন্য। আল্লাহ যাতে আমাদের দেশকে সহি সালামতে সেফ রাখেন সব মানুষকে, প্লাস আমরা তাদের জন্য চ্যারিটিরও উদ্যোগ নিচ্ছি ইনশাল্লাহ। আমরা সেটা কালেক্ট করে একটা যেভাবে দেওয়া যায় মানে সঠিক একটা মাধ্যমে আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর, যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ আমরা তাদের পাশে দাঁড়াবো চেষ্টা করব। আর আপনি ধন্যবাদ সবাইকে এখানে একত্রিত হওয়ার জন্য। আর ইনশাল্লাহ ইন ফিউচারেও আমরা এইভাবে সবাই মিলে উদ্যোগ নিলে আমরা একত্রিত হব। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই জায়গার মধ্যে লিভারপুল বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে সকলে সম্মিলিত হয়েছি বাংলাদেশে একটা রক্তক্ষয়ী রেভলিউশনের মাধ্যমে, বাংলাদেশ নতুনভাবে আবার পুনর্নির্মাণ করার জন্য স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ বর্তমানে আমরা পুনর্গঠন করতে যাচ্ছি, এবং যে শহীদ যারা শহীদ হয়েছে যে শিক্ষিত ছেলেগুলি এবং তরুণ যে প্রাণ বাংলাদেশ থেকে ঝরে গেছে এই রেভলিউশনের কারণে, তাদের উদ্দেশ্যে আমরা দোয়া মাহফিলের আয়োজন করছি এই জায়গার মধ্যে। এট দ্য সেম টাইম বাংলাদেশে যারা বানভাসী বর্তমানে একটা খারাপ অবস্থার মধ্যে আছে সকলের জন্য আমরা দোয়া করছি, এবং আমরা আমাদের জায়গা থেকে নিজেদের সাধ্য মতো আমরা এই বানভাসী মানুষের পাশে থাকার জন্য আমরা কিছু ডোনেট করছি। এতটুকুই ছিল আমাদের আসলে, বাট আমরা বিদেশ থাকলেও আমরা বাংলাদেশিদেরকে নিয়ে ভাবি বা আমাদের বাংলাদেশ নিয়ে আমরা ভাবি, এবং আমাদের এই বাংলাদেশ যে স্বৈরাচার মুক্ত হয়েছে এতে আমরা আনন্দিত। এট দ্য সেম টাইম বাংলাদেশ যে আজকে বন্যার মধ্যে প্লাবিত হচ্ছে এর জন্য আমরা ব্যথিত, যার কারণে আমাদের জায়গা থেকে আমরা ফিনান্সিয়াল যে রিলিফ আমাদের জায়গা থেকে আমরা ট্রাই করতেছি যতটুকু পারি সাহায্য সহযোগিতা করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই একত্রিত হলাম, তার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের বিগত কিছুদিন আগে স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং তার তার বিনিময়ে অনেক ছাত্রছাত্রী, সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ জনগণ অনেকেই মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। মূলত তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য আমরা এখানে একত্রিত হলাম, দোয়ায় সামিল হলাম। ধন্যবাদ যারা আজকের এই প্রোগ্রামটা আয়োজন করেছে। সেই সাথে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বন্যার প্রেক্ষাপটে আমরা সবাই উদ্বেগ প্রকাশ করছি, আমরা সবাই এটি নিয়ে বেশ শঙ্কিত, খুব চিন্তিত, এবং আমরা সবাই এটাতে দুঃখ প্রকাশ করছি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই বর্তমান বাংলাদেশের এই পরিস্থিতি থেকে সবাইকে উদ্ধার করুক। আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, প্রথমে আমরা খুব শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিশেষ করে যারা বিগত আন্দোলনে শাহাদত বরণ করেছেন, এবং আল্লাহপাক তাদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আর যারা পঙ্গুত্ব বরণ করেছেন অথবা আমরা যদি বলি যারা বিভিন্ন অসুস্থতার মধ্যে এখনো আছেন, হসপিটালের মধ্যে আছেন, অনেকের অঙ্গহানি হয়েছে, আল্লাহপাক যেন তাদেরকে সুস্থতা দান করেন এবং তাদের পরিবারকে যেন ধৈর্যতা দান করেন। আজকে আমরা এখানে দোয়া মাহফিল আয়োজন করেছিলাম, দোয়া করেছি। আর পাশাপাশি আজকে আমরা রিসেন্টলি আমাদের দেশে আমরা সবাই জানি ফেনী, নোয়াখালী সহ বিভিন্ন জেলা বন্যায় প্লাবিত হয়েছে, তো আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহপাক যেন তাদের এই বিপদ বলা মুসিবত থেকে উদ্ধার করেন। আমরা ইনশাল্লাহ একটি প্ল্যানিং করছি, হয়তো আমরা এখান থেকে কিছু ফান্ড রাইজিং করবো, উদ্যোগ নিব, ইনশাল্লাহ আমরাও কিছু কন্ট্রিবিউশন করার সুযোগ হয়তো তৈরি হতে পারে। তো সবাইকে আমি মুবারকবাদ জানাচ্ছি, বিশেষ করে যারা অংশগ্রহণ করেছেন আজকে ব্যস্ততম একটা দিন, তো তারপরে যারা এসেছেন সবাইকে মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি জাহাঙ্গীর, মার্সিসাইড বাংলাদেশি কমিউনিটির একজন সদস্য, এবং আমরা এই মার্সিসাইড বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে
একটা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল এবং আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ উপস্থিতির মাধ্যমে এটাকে একটা দোয়া মাহফিলকে সফলতা দান করতে। এবং সবাই এখানে এসেছেন এজন্য ধন্যবাদ, ধন্যবাদ জানাই ফাইম মামু এরকম একটা সুন্দর দিন নেওয়ার জন্য এবং হিমেল ভাই অনেক দূর থেকে কষ্ট করে আসার জন্য এবং আরো যারা উপস্থিত আছে এখানে সবাইকে আন্তরিক মুবারকবাদ। সো আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ ভাবে এটাকে করতে এবং আমরা বাংলাদেশের মানুষের যখন স্টুডেন্টরা যখন এই একটা সিচুয়েশনে ছিল তখনও আমরা এখানে আন্দোলন করার চেষ্টা করেছি এবং চেয়েছি আমরা সর্বোচ্চ মহলে এটা পৌঁছে দিতে এবং আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি, আমরা বাংলাদেশি মানুষজন সফল হয়েছে, এই জন্য আমরা এই স্বাধীনতাটা আবার ফিরে পেয়েছি। এই জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আবার একটা দোয়া মাহফিলের মাধ্যমে এটা শুকরানা আদায় করতে এবং আজকে এটা হয়েছে। এবং বর্তমানে যে পরিস্থিতি, বর্তমানে যে বন্যার ভয়াবহ পরিস্থিতি, এই জন্য আমরা ইনশাল্লাহ উদ্যোগ নেওয়ার চেষ্টা করতেছি একটা ডোনেশনের ব্যবস্থা করা যায় কিনা এবং ইনশাল্লাহ এটা আমরা করব যদি সম্ভব হয়, তাইলে এটাও ইনশাল্লাহ একটা গুরুত্ব বহ করবে বর্তমান সাধারণ জনগণের জন্য। সো ধন্যবাদ সবাইকে এখানে এসে উপস্থিত হওয়ার জন্য, একটা ব্যস্ততম দিনে সবাই সবার ব্যস্ততাকে ফেলে একটা সুন্দর সময় আমরা অতিবাহিত করার জন্য সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম, আজকে আমরা এখানে জড়ো হয়েছি বাংলাদেশ কমিউনিটির মার্সেসাইডের পক্ষ থেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। আমরা স্টুডেন্ট হক ভাই হলে আন্দোলন করছেন, তারা অনেক ভাই আবার শহীদ হয়েছেন, তারা লাগিয়ে দোয়া মাহফিল করা হয়েছে, আমরা দোয়া করলাম। আর বিশেষ করে এই মুহূর্তে বন্যা চলে বিভিন্ন জেলা হলো, তো তারা সার্বিক সহযোগিতার লাগি এবং দোয়া মাহফিল করছি। আমরা একটা ফাউন্ডিংও করবো ইনশাল্লাহ বাংলাদেশও দোয়ার লাগি। ধন্যবাদ, সালাম।